রুনা খাতুন কি অভিযোগ আপনার পচা চাল দিছে আমাকে আচ্ছা পচা চাল কে দিল দিদিমণি আচ্ছা তো কি চাচ্ছেন এখন ভালো চাল চাচ্ছি আমরা ওগুলা চাল খাওয়া যাবে বলছে যে হাঁস মুরগিকে খাওয়াও আমরা কি হাঁস মুরগি খাওয়ার জন্য দিছি নাকি যতবার বলছে ততবার কে চাল বলছে কে পচা চাল দিচ্ছে পচা চাল কি ছাগল গরুকে খাওয়ার জন্য দিচ্ছে না বাচ্চাগুলোকে খাওয়ার জন্য দিচ্ছে দিচ্ছে এখানে কি কি পিয়েছেন চাল পিয়েছি আলু পিয়েছি তারপর কালনি কালাই পিয়েছি আচ্ছা কালাই দিয়া হতে এতক্ষণ আর কোটো কোন না আমার লা 300 নি হবে আর আলু কতটুক দিয়েছে আলু আলু 2 কেজি 2 কেজি আলু হ্যাঁ দুইবার কার বলছে এগুলা 4 কেজি আর কালাই কালাই ওই তো বললাম কতটুক 300 বললে ওকে বলছে কাকু 250 দিয়েছে কাকু 300 দিয়েছে চাল কেমন পিয়েছেন চাল চাল খারাপ কেমন আছে খাওয়া যাবে না খাওয়া যাবে না পচা চাল বলছে হাঁস মুরগিকে খাওয়াবে গরু ছাগলকে খাওয়াবে আপনার নাম আমার নাম সানোয়ারা খাতুন নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ নিয়ে সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের 7 নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথপুর অঙ্গনারী সেন্টারে নিম্নমানের চাল দেওয়ার কারণে সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা গ্রামবাসীরা বলেন যে ধরনের চাল দিয়েছে মানুষ কি গরু ছাগল খাবে না এই ধরনের চাল গ্রামবাসীদের সমস্ত অভিযোগ অঙ্গনারী সেন্টারের দিদিমণি আইয়া খাতুনের বিরুদ্ধে অভিযোগ তিনি সেন্টারে চাল ডাল আলু না রেখে বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছেন গ্রামবাসীদের অভিযোগ সেন্টারের দিদিমণি আলিয়া খাতুনকে সেন্টার থেকে ট্রান্সফার করতে হবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আপনার নাম কি রয়েছে মোহাম্মদ জাররার তো দেখতে পাচ্ছি আপনি হচ্ছে এখানে তালা ঝুলিয়ে দিলেন অঙ্গনবাড়ি সেন্টারে তালা এর জন্য আমি একা ঝুলিনি পাবলিক এখানে আছে ওরা সবে মিলে আমরা ঝুলিয়েছি তালা ঠিক আছে কিনা এখানে চাল পচা দিচ্ছে ঠিক আছে কিনা এটার বিরোধ করতে গেলে কথা শুনতে হচ্ছে চালগুলো দিল খারাপ দিল চালগুলো তো সবাইকে খারাপ দিবে আবার কয়েকজনকে ভালো চাল দিল ভালো চাল দিল আমি আধা ঘন্টা বসে রাখলাম রাখলাম কি এখানে আমিও নিয়ে যাবো চালটা আমি যখন খাই আমার কোনো কিছু নাই এখানে তো এখন কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি চাল কেন এরকম দিবে 2 কেজি চাল 2 কেজি আলু 300 গ্রাম মুসুর কলাই দিচ্ছে যেটা সিস্টেম আছে সেটা তো আমরাও জানি না কি কতটা দিবার সিস্টেম এখানে তো বোর্ড নাই তো বোর্ড থাকলে না বুঝতে পারবো আমরা এই কতটা আমরা পাই কত নম্বর সেন্টার এটা কত নম্বর সেন্টার মানে এটা এখানে তো বোর্ডই নাই তো কি আর বলবো কি চাচ্ছেন আপনারা আপনারা চাই আমরা চাচ্ছি কি চাল যেন ভালো পাই এখানে বোর্ড যেন ঝুলানো হয় আর ওকে আলিয়া খাতুন এখানে দরকার নাই এখানে অন্য ট্রান্সফার করতে হবে ওকে আমার নাম মোহাম্মদ হানিফ বাড়ি বিশ্বনাথপুর কি অভিযোগ আমার অভিযোগ হচ্ছে এই বিশ্বনাথপুর সেন্টারে পচা চাল দিচ্ছে এটার অবজেকশন করলে ফালতু কথা বলে আজে বাজে একদম যেটা কথা বলা যায় না সেই কথা বলে আচ্ছা এই আলু টালু সব এগুলো ঘরের থেকে যেগুলো ওই ছোটো ছোটো ক্যাট আলুগুলো আছে সেই আলুগুলো দেয় যেটা আমাদের সেন্টারে আলু আসে সেই আলুটা দেয় না আচ্ছা মাল কোথায় থাকে মালটা ওনার বাড়িতে থাকে দিদিমণির বাড়িতে আলিয়া দিদিমণির বাড়িতে থাকে কেন থাকবে ওখানে চালটা তো স্কুলে থাকবে যেটা নিয়ম আচ্ছা চুরি যদি হয় এখানে তো একবার হবে ওর বাড়িতে তো ডেলি হচ্ছে চুরি কিভাবে কো বেচে দেয় চালটা তো বাইরে বাজারে বিক্রি করে দেয় এই যে পচা চালগুলা ওর বাড়িতে সব সময় জমা আছে কালিয়াগঞ্জ ব্লকের আইসিডিএস অফিসার কৃতি কুণ্ডু টেলিফোনের মাধ্যমে জানান যে সমস্ত চালগুলো খারাপ দেওয়া হয়েছে সেটি বদলি করে দেওয়া হবে এবং খতিয়ে দেখা হবে বিষয়টা কি রয়েছে স্যার হচ্ছে বিশ্বনাথপুরে যে অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে সেখানে হচ্ছে নিম্নমানের হচ্ছে চাল দেওয়া হয়েছে খুব যেটা হচ্ছে মানে মানুষ তো খেতেই পারবে না সেটা স্যার ব্যাপারটা জানেন আপনি না ওখানে চাল একটু হয়তো নিম্নমানের ঠিক না মানে মানে দুই একটা চাল সাদা হয়ে গেছিল আর কি হ্যাঁ তো সেটা যাদের প্রবলেম হয়েছে হ্যাঁ আমি কর্মীকে বলে দিয়েছি কর্মী দিদিকে যে তাদেরকে ফ্রেশ চাল দিয়ে দিতে ঠিক আছে আচ্ছা তো আমাদের চাল কিছু স্টকে ছিল হ্যাঁ এই চালটাই হয়তো একটু মানে নিম্নমানের সেরকম না হ্যাঁ মানে নেওয়া যাবে খাওয়া যাবে কিন্তু দু একটা হয়তো সাদা হয়ে গেছিল হ্যাঁ তো সেই কারণেই হয়তো এই প্রবলেমটা হয়েছে হ্যাঁ তো তাদেরকে আমরা বলেছি যে ফ্রেশ চাল দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আচ্ছা স্যার আরেকটা স্যার গ্রামবাসীরা অভিযোগ করছে কি যে আছে সহায়িকা যে ইয়ে আছে যে ইনচার্জে আছে দিদিমণি তিনি বাড়িতে জিনিসপত্র রাখছে এবং ওখান থেকে হচ্ছে বিক্রি করে দিয়ে দিচ্ছে তাই নাকি না না এরকম কোনো অভিযোগ আমি শুনিনি কিংবা এরকম কিছু আমার জানাও নেই অভিযোগকারী সেন্টারের দিদিমণি আলিয়া খাতুনকে সেন্টারে ও তার বাড়িতে এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয়নি উত্তর দিনাজপুর থেকে হরেন্দ্র কুমারের রিপোর্ট আলিয়া দি আছে নাই নাই কালিয়া গেল কালিয়া
তালা কেন মারলো? চালটা কেমন আছে? চালগুলো ভালো না তো, ঢিকে ঢিকে হয়েছে, পোকা ধরছে, খাইতে ভালো নাই ভাতটা। রান্না করেছিলেন? না, এর আগে রান্না করছি, এরকম চাল তো ওটাও খাল যায়নি তো। পরে কি করবো, ওর কি বাচ্চাদের খাওয়াটা সম্ভব? এই চালটাকে হাঁস মুরগি খাওয়ানোর জন্য দিয়েছে, বলছে হাঁস মুরগি খাওয়াবে, বাচ্চাদের জন্য চাল দিচ্ছে হাঁস মুরগি খাওয়ানোর জন্য। চলো খাও এটা। এখানে কি হাঁস মুরগি যে চালটা দিচ্ছে, চালটা যাতে ভালো মানের হয় এটাই আমরা চাই। বলছে যে বাড়িতে সময় মতো যাতে চালটা দেয়, বলছে যে চালটা যাতে বাড়িতে না যায়। চাল এখান থেকে বাড়িতে যাবে কেন? এই ঘরে চাল থাকবে, চাল কেন বাড়িতে টোটোতে করে বাড়িতে নিয়ে যাবে? এই দিদিমণির সঙ্গে যতবারে মাল দিচ্ছে ততবার।